নমস্কার, আমি গৌতম মণ্ডল, তারদা অঞ্চলের যুব সভাপতি। এই পবিত্র রমজান মাসে সবাইকে আমার শুভেচ্ছা এবং পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনারা জানেন সারা বিশ্বে, সারা দেশের এবং রাজ্যে যে করোনা ভাইরাস নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা ভাইরাস নিয়ে যেভাবে মানুষের জন্য রাস্তায় নেমে মোকাবিলা করছেন, যেভাবে মানুষের জন্য কাজ করছেন, এবং ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক মাননীয় শওকত মোল্লা যেভাবে গোটা ক্যানিং পূর্ব এই ভয়ঙ্কর অবস্থায় মানুষের জন্য, করোনা ভাইরাস নিয়ে যে ভয়ঙ্কর অবস্থার মানুষের জন্য আপনারা জানেন, যে অন্নদাতা থেকে শুরু করে বিভিন্ন মানুষের ঘরে ঘরে, দুস্থ গরিব মানুষের বাড়িতে খাবার সংগ্রহ পৌঁছে দেওয়া থেকে ক্যানিং পূর্ব মানুষ কেমন আছে, কেমনভাবে তাদের পরিবাররা, তাদের পরিবার চলছে, টোটা ক্যানিং পূর্বকে বিধায়ক সাহেব সর্বক্ষণ সব সময়ের জন্য যোগাযোগ রাখছেন, প্রয়োজনে তিনি পৌঁছে যাচ্ছেন। আপনাদের নমস্কার, সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।